ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি আমার কথা সমানিত মিথুন ইসলাম ভাই আল্লাহ আপনার প্রতি রহম করুক বরকত নাজিল করুন সঠিকভাবে সুন্দরভাবে কাজ করার তফিক দান করুন আপনি যে দোয়াগুলি করেছেন দোয়াগুলো কবুল করুন হ্যাঁ আপনি যে বিষয়টা আসলে সিদ্ধান্ত নিয়েছেন আপনার চাকরি চলে যাবে গ্রাম দেশে মাও চাচ্ছে দেশে থাকতে আপনার ওয়াইফও চাচ্ছে দেশে থাকতে মা বাপের অনুসরণ করা অত্যন্ত জরুরি এখানে আপনার আব্বা আম্মা কেন আপনার আম্মা কেন চাচ্ছে দেশে থাকতে আপনি বিষয়গুলো দেখেন যদি সেই ধরনের দেশে থাকা তার যদি আপনার জন্য কল্যাণ হয় মঙ্গল হয় মা বাপের ক্ষেতন দরকার হয় তাহলে আপনি সেখানে থাকেন দেশে যান আপনার ওয়াইফের কাছেও থাকেন দেশে যান দেশে গেলে হয়তো অবশ্যই কিছু তো রিজিকের ব্যবস্থা হয়ে যাবে আপনার আম্মা আপনার জন্য দোয়া করবে আল্লাহর কাছে তো তার তাদের দোয়া কবুল হয় তিন ব্যক্তির মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই তার মধ্যে এক ব্যক্তি হলো মা বাপ সুতরাং আপনি আমার কথা শুনেন আপনি আমার খেদমত করেন নিজেকে ব্যবস্থা অবশ্যই হবে আপনি আমার একটা না একটা চিন্তা করবেই যদিও চাকরি চলে যায় কি করবেন আর মা যেহেতু ডাকতেছে ওয়াইফও ডাকতেছে যান দেশে দেশে যায় আপনার কাজকর্ম সাজান তারপর আপনি যদি চিন্তা আপনি যদি পারেন তাদেরকে বুঝাইতে তাহলে বুঝাবেন চাকরির ছুটি নিয়ে যান ছুটি নেওয়ার পর দেশে থাকেন দেশে যাওয়ার পরে যদি তাদের সাথে বুঝাই পারেন বা কিছুদিন থাকেন হয়তো কিছুদিন থাকলে তাদের মনের আবেগটা হয়তো অনেকটা শেষ হবে তখন আবার বলবে যে থেকে চলে যাও দেশে তখন তার বুঝবে না যে চাকরি নেওয়া দেওয়া কত কঠিন বাংলার বুকে একটা চাকরি পাওয়া নেওয়া দেওয়া আসা যাওয়া এটা খুবই কঠিন তা আপনি হয়তো কোম্পানির চাকরি একবারে না সেরে যেয়ে আপনি ছুটিতে যান ছুটিতে বিশেষ কারণ দিয়ে আপনি ছুটিতে যান এক মাসের ছুটি অথবা পনেরো দিনের ছুটিতে যান পনেরো দিন এক মাস থাকলে দেশে যাওয়ার পরে হয়তো যদি সমাধান হয়ে থাকে আসবেন না হলে আপনি অবশ্যই জানাই দেবেন যে আমি আর আসতে পারবো না আমাকে ক্ষমা করবেন বা তাদের সাথে আমার চাকরির বিষয়ে লিয়াযোগ করে নেবেন আগে জানাই দেবেন যাতে তারা একটা লোক নিতে পারে তারপর আরেকটা বিষয় হয়েছে যে আপনার আব্বার সাথে আপনি কথাবার্তা কম বলবেন এজন যাতে না হয় বাপের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি বাপের অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি আপনি আব্বার সাথে আপনি লিয়া করে নেবেন যোগাযোগ বন্ধ রাখবেন না তার সাথে কথাবার্তা নিয়মিত বলার চেষ্টা করবেন তার সাথে কোনো বিষয়ে রাগারাগি হলে তার থেকে ক্ষমা নেবেন মাপ নিবেন আপনার আব্বা আপনার জন্মদাতা ছোটোকাল আপনাকে কোলে করলে কেমন আদর করছে সুতরাং তার সাথে আজকে বড় হয়ে কেন রাগারাগে হবে আপনার আব্বা কেন অসন্তুষ্ট আপনার প্রতি কেন কথাবার্তা আপনার আব্বার প্রতি আপনি রাগ করবেন না আপনি যদি নিজে না তাহলে মার কাছে বলে সমাধান নিয়ে নেবেন মার কাছে বলবেন যে আমার আব্বা আমার প্রতি কেন রাগ কি করছে আমি অন্যায় কি করছি সেজন্য সমাধান করে নেবেন বুঝের মাধ্যমে থাকবেন ভালোভাবে থাকবেন আল্লাহর কাছে দোয়া করবেন হ্যাঁ আপনার আব্বা মোর জন্য দোয়া করবেন আপনার অন্যায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন মাফসাইবেন হ্যাঁ এবং নিজে সুন্দরভাবে থাকার চেষ্টা করবেন অবশ্যই আল্লাহ আপনার মাঝে রহমত খুলে দেবেন ইনশাআল্লাহ আপনার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে সেই ভুল ত্রুটিগুলো সংশোধন করে নেবেন এবং আল্লাহর কাছে চাইতে হবে বিষয়গুলো বিষয়গুলি নিজেকে পরিষ্কার রাখতে হবে আমরা আপনাকে এই বিষয়ে উপদেশ দিব যে আপনি আমার কাছে যান যাওয়ার পরে আমার সাথে বুদ্ধি পরামর্শ করেন এবং আমাকে বুঝাই বলেন কাছে বসে এবং মার কাছ থেকে দোয়া নেন তার কিছু খেদমত করেন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ আপনার প্রতি অবশ্যই রহমত খুলে দেবেন আবার চাকরির চিন্তা করবেন না চাকরি অবশ্যই আবার হবে মা বাপের দোয়া বা আল্লাহ আপনার নিজে যে এখানে রাখছে সেখানে আপনার ব্যবস্থা হয়ে যাবে আপনি আল্লাহর কাছে দোয়া করেন এবং মা বাপের কাছে দোয়া নেন আপনার মধ্যে কোনো সমস্যা থাকলে বুলতুলিটি থাকলে সেটা সংশোধন করে আল্লাহর কাছে মাফসান আমরাও আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে সার্বিক দিক থেকে উন্নতি দান করো সুখী সমৃদ্ধময় জীবনযাপন দান করুন আপনার আব্বা আম্মার ক্ষেত্রে যাতে আপনি করতে পারেন সেই তৌফিক আল্লাহ আপনাকে দান করুন আমিন আসসালামু আলিকুমতুল্লাহি অবরাকাত